দিনগুলোতে আমরা একটি জেলা হিসাবে স্বপ্ন দেখে যাচ্ছি। সেই চট্টগ্রাম থানার অন্তর্গত শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব সভাপতিত্ব করছেন, এতদ অঞ্চলে যার কণ্ঠ, যার আলোচনা, যার সুখ্যাতি সারা বাংলাদেশ ছড়িয়ে গিয়েছে, আমাদের অঞ্চলের প্রবীণ আমাদের প্রাক্তন অধ্যক্ষ অমরপুর ঘাপুরিয়া ভাজি ডিগ্রি মাদ্রাসার সুনামগণ্য অভিভাবক জনাব মাথার মুকুর সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনকারীদের মাহফিলে আসতে পেরেছি এবং কোরআনের সামনে বসতে পেরেছি, খুশি না বেটা? যদি খুশি হতাম, এটা তো আমার আগম জন্মভূমির মাহফিল। এই মাহফিলে সবচাইতে দূরের শ্রোতা, কারণ জানি না আপনাদের কাছে কতটুকু শীত লেগেছে। আমার সেই সুদূর মরহানুদ্দিন থেকে মাগরিবের নামাজ পড়ে আমার আসতে প্রচন্ড শীত আমাকে কাবু করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, গতকালকে প্রোগ্রাম ছিল বোরহানউদ্দিন আলমিয়ার বাজার, রাত্রে 12টায় শেষ করে বাসায় যেতে যেতে আমাকে প্রায় দুটো বেজে গিয়েছে। সেখান থেকে সকালের 9টায় ক্লাস, 6টায় ওখান থেকে আসে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে নতুন করে আবার সব করে ফ্রেশ হয়ে আপনাদের কোরআনের মাহফিলে এসেছি। এজন্য আপনাদের দোয়া, স্নেহ, মমতা, ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আপন জন্মভূমির মাহফিলে আসতে পারা এটা খুশি কিছু, আপন জন্মভূমির মাটিতে কথা বলতে পারা এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। কারণ যেই জন্মভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, যেই মাটিতে, সেই মাটিতে আমি প্রায় 20 বছর পর্যন্ত বসবাস করেছি। চলার পথে বলার পথে আমার কি কোনো দোষ নাই? অবশ্যই আছে। সব কিছুকে বাদ দিয়ে একজন কোরআনের কর্মী হিসাবে আপনারা আমাকে রিসিভ করেছেন, সেজন্য মহান আল্লাহ তাআলা দরবারে আপনাদের জন্য দোয়া করছি। রব্বে কারীমের কাছে আল্লাহ তাআলা, তুমি গোটা আসলামপুরের মানুষগুলি কপালগুলোকে তুমি সোনার কপাল বানিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশেষ করে গত 17 ডিসেম্বর থেকে শুরু করে প্রায় 26 ডিসেম্বর পর্যন্ত কাবার কাছে ছিলাম। 26 ডিসেম্বর আমরা চলে গিয়েছি মদিনাতুল্লাহ। যতদিন কাবার কাছে ছিলাম ততদিনই বলেছি, আল্লাহ আমার জন্মভূমির মানুষগুলোকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিও।
আসলে আমার ব্যক্তিগত কোন কিছু নাই, দেখো সারাদিন ব্যস্ত, আগামীকাল কত প্রোগ্রামটি ছিল আমার, দুই তিন দিন দোনো দিনই ছিল, দুই তারিখ তিন তারিখ, কিন্তু আমি না বলার আগে আল্লাহর রহমতে প্রোগ্রামটা একদিন হয়েছে, আগামীকাল প্রোগ্রামটা আমার সে নোয়াখালী সুদর সুবর্ণ জল, তারপরের দিন নোয়াখালীর রঙবন, তারপরের দিন নোয়াখালীর চেতক বাজার, তারপরের দিন নীল জেলায় মোশাহুদ্দিনে, এভাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে শুধু আঠারো উনিশ আর বিশ, এই দুটো ছাড়া পুরাটাই কোরআনের মাহফিল। তো সম্মানিত উপস্থিতি, আমার স্বাস্থ্যটা যেন ঠিক থাকে, শরীরটা যেন ঠিক থাকে, এ দোয়াই কামনা করছি। আসুন মূল আলোচনা প্রারম্ভে ছোট থেকে ভূমিকা, ভূমিকাটা তাই বলব চাকা পাবে নয়, আমার আর আপনার একটা ছোট জীবন, এই জীবন দিয়েছে কি আল্লাহ, জোরে বলে আল্লাহ। কত মানুষ কবরস্থানে ভূমিকা আছে, আমার সত্য চোখে আমি পড়ায় পঞ্চাশ জনের জামাটা এই মাঠে করেছি, জানি না কখন আসলে আমার জানা নেই, সে জানা ঠিকই না বলে, সেজন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে ছোট্ট একটা জীবন দিয়েছি, এই জীবনটা দেওয়ার আগে আমি তোমার মৃত্যুকে তৈরি করেছি, সেজন্যই আল্লাহ নবী বলেছেন মান করওয়া হরফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ নবী বলেছেন ফালাহু হাসানাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ উচ্চারণ করবে, হৃদয় স্নেহ ভালোবাসা দিয়া তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাকে একটা নেক আমল দান করবেন, আল্লাহ এই নেক আমলটাকে এত বেশি বৃদ্ধি করে দিবেন, ফালাহু হাসানাতুন বি আশরি আমসালিহা, আপনার এই নেক আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন দশটি গুণে গুণান্বিত করে পরিপূর্ণ অবস্থা সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হরফুন বালুন আলিফুন হরফুন বাল্লাহুন হরফুন অমীমুন হরফুন, রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাকে একটি সওয়াব দান করবেন, সেই সওয়াবটাকে এত বেশি বৃদ্ধি করে দিবে দশটা গুণ করে দিবে, শুধু তাই নয় রাসূলুল্লাহ বলেছেন আমি এই কথা বলি না, আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মাত্র আলিফ লাম মিম উচ্চারণ করবে আল্লাহ তার আমল নামায় ত্রিশটা নেকি আল্লাহ দান করে দিবে, শুধু তাই নয় আজকে দাখিল সপ্তম শ্রেণীর একটি কোরআন বইতে হাদিস আমি দেখলাম, আবার দয়াল নবীজি বলেছেন মান করওয়া কোরআনান ওয়া হাফিজাহু ওয়া আমালা আদখালা বিহিল জান্নাহ, আল্লাহর কোরআনের যে ব্যক্তি কিছু অংশ মুখস্থ করবে আর কোরআন দিয়ে জীবনটা পরিচালিত করবে, আল্লাহ নবী বলেছেন হাশরের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, শুধু তাই নয় উলবিসালাম তাজান ইলা ইয়াউমিল কিয়ামা, তার পিতামাতাকে হাশরের ময়দানে আল্লাহ এমন একটি নূরের মুকুট পরিধান করিয়ে দিবে
রাসূলুল্লাহ বলেছেন সেই নূরের মুকুটের আলোটা এত বেশি আলো হয়ে যাবে সূর্যের আলোর চাইতে বেশি হবে, আর সেই নূরের আলো দিয়ে ওই ব্যক্তি আল্লাহর আট জান্নাতে যেতে পেরে যাবে। এমন এক কোরআন, সেজন্য এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালিত করবে হাসরের ময়দানে, আল্লাহ তাদেরকে বিধান হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সবারই তো বুঝতে দি আমার, আমরা কোরআনকে ভালোবাসবো, জাতি আছে ইনশাআল্লাহ কোরআনকে সবাই ভালোবাসবো। দেখুন সুনান তিরমিজি দেশটি আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এক সাহাবী সফরে গিয়েছে, তো তিনি সফর শেষ করে তার নাম হচ্ছে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি উসাইদ, আমার পাশে বড় মুফাসসির বসে আছে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত উসাইদ বললেন আমি এক সফর শেষ করে আমি মরুভূমির কাছে গিয়ে আমার বাহনটা ঘোড়াটা দাঁড় করিয়ে দিলাম, আমি আল্লাহর পবিত্র কোরআন থেকে নূরময় কোরআন থেকে তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে দেখি আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমার ঘোড়ার চতুষ্পাশে ঘুরছে, আমার ঘোড়াটা লাফাচ্ছিল, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম, আমি তাড়াতাড়ি বললাম কি হয়েছে তোমার, এবং ঘোড়ার পাশে আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, আমার বাচ্চাটার উপরে সে লাফালাফি করছিল, আমি চিন্তা করলাম এই ঘোড়াটা না জানি আমার কলিজার টুকরা সন্তানের বুকের উপরে উঠে যান, আমি সেজন্য খুব চিন্তা করছিলাম আর শুধু ভাবছিলাম কি হয়েছে, আমি যখন নামাজ শেষ করি ওই ঘোড়াটা উঠা বসা বন্ধ হয়ে যায়, লাফালাফি বন্ধ হয়ে যায়, আমি যখন তেলাওয়াত শুরু করি আবার লাফালাফি শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ, আমি আমার নূরময় জবান দিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে গেলাম, তখন তিনি মসজিদে নববীতে বসে আসলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর নবী, আমি এক সফরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার পাশে সন্তান ছিল, চাপা মন ঘোড়া ছিল, সেটা খুব লাফাচ্ছিল, আমি চিন্তায় পড়ে গেলাম না জানি জীবিতের আসর লেগেছে, আমি হঠাৎ করে যখনই তেলাওয়াত বন্ধ করে দিই তখনই ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ, আবার যখন আমি তেলাওয়াত শুরু করি আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমার চতুর্পাশে ঝিলিক মারতে থাকে, সুবহানাল্লাহ, আমি ভয়ে আশ্চর্য হয়ে গেলাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, রাসূলুল্লাহ নূর বয় জবাব থেকে বললেন সাহাবী শোনো তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, আরশে আজিম থেকে আল্লাহ যত রহমত ছিল, আল্লাহ যত নূরের ঝান্ডা ছিল, আল্লাহর যত লাজান নাম আকান, আল্লাহ সিদ্দাতুল মুনতাহার যত নূর ছিল, 70,000 নূরের পর্দা থেকে একটা জামালি সিতা নতুন নূরের নূরে তোমার উপরে মানলেন, একটা জামালি নূরের সিতার কারণে তোমার চতুর পাশে আল্লাহ রহমত নাজিল হতে লাগলো, আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা নূর থেকে আল্লাহ একটা জামালি ছোটা মানলেন, একটা ছোটার কারণে তোমার উপরে এত বেশি রহমত নাজিল হলো, চতুর্দিক তোমাকে ঝিলিক মেরে মরি মুক্তার মতো নূরের পাচান দিতে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসে আছি না, আরশে আজিম পর্যন্ত বিস্তার করে আল্লাহর হাজার হাজার ফেরেশতা রহমতের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আর শুধু বলছে আল্লাহ কোরআন শিখতে যারা এসেছে কোরআন পড়তে যারা বসেছে আল্লাহ আপনি ওইটি ক্ষমা করে দেবেন, ইমান কখন দিলা আজি তাফসিরুল কাবীর প্রথম খণ্ড বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত এসেছে, যেই জমিনে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত হয় আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত সেই জমিনে আযাব গজব
তুলে নেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান করওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়াল মাকতাব। আমার প্রিয় রাসূল বলেছেন, সকালবেলা কোরআন শিক্ষা করার জন্য যখন কোন সন্তান মুক্তবে চলে যায়, আর যখন পবিত্র কোরআনুল কারীমের শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে থাকে, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই জমিনের পিতা মাতার কবরে রাজা গুরু আল্লাহ ক্ষমা করে দেন। আজকে কোরআনের এখান থেকে দূরে আমাকেই যেতে হবে, অতএব আপনারা কেউ উঠা বসা করবেন না, আমি সর্বোচ্চ এক ঘন্টা করে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভূমিকা নয়, আর কোন মুকদ্দমা নয়, এবার আসুন আপনাদেরকে নিয়ে আল্লাহর কোরআনে প্রবেশ করছি আমার সাথে এক জোরে তেলাওয়াত করে, যাতে করে প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনার মধ্যে মানফুস করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قلون صدق الله العظيم الصداقة رسوله نبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় শ্রোতা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম থেকে সূরা আল ইমরান, সূরাটির নাম আল ইমরান, আমি তেলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ 20টি রুকু দিয়েছেন। কতটি রুকু? 20টি রুকু দিয়েছেন। এটা মদিনার অবতীর্ণ, আমার প্রয়াণ নবীজি যেখানে ঘুরিয়ে আছেন সেই দেশেই এই সূরাটি নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি পবিত্র মক্কাতুল মুকাররমায় যতগুলো জায়গা দেখেছি সবগুলো জায়গায় দেখা মক্কাতুল মুকাররমা, আর মদিনাতে যতগুলো জায়গা দেখেছি প্রতিটা জায়গাতেই দেখা মদিনাতুল মুনাওয়ারা। সেজন্যই মক্কা মদিনার নামটা অত্যন্ত সম্মানের সাথে আদবের সাথে উচ্চারণ করা ঠিক জায়েজ, অর্থাৎ কখনোই আপনাকে অনাদবের সাথে বেয়াদবের সাথে মক্কা মদিনার নাম নেওয়া উচিত না। কমপক্ষে মক্কার নাম আসলে মক্কাতুল মুকাররমা, মদিনার নাম আসলে মদিনাতুল মুনাওয়ারা বলা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর মক্কার পূর্ব নাম ছিল মক্কা, কি নাম? মক্কা। সূরা বাকারাতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব الذي ببكه مباركا هدى للعالمين। হাবিব, আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বে মক্কার পূর্ব নাম ছিল মক্কা। আপনি যেই দিন আমার এই মরুভূমিতে আপনাকে আমি পাঠিয়ে দিলাম, আপনার নাম মুহাম্মদ, আসমানে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন, আপনার পৃথিবীতে নাম হবে মুহাম্মদ, আপনার নামের প্রথম অক্ষর মিম আমি আল্লাহ রেখে দিয়েছি। আজ থেকে মক্কার জমিনে কোনো আযাব থাকবে না, কোনো গজব থাকবে না, কোনো ব্যভিচার থাকবে না, কিছু থাকবে না। আপনার সম্মানার্থে আমি আল্লাহ
ভাষাকে পরিবর্তন করে আপনার নাম মুহাম্মদ, মিম মুহাম্মাদের মিম দিয়ে সুন্দর করে আমার বাক্যকে পরিবর্তন করে মক্কায় পরিণত করে দিলাম। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মরুভূমির জমিনটাকে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য কেউ যদি যায় বলে যে মক্কা যায় ধাক্কা হয়েছে অথবা মক্কা যায় ধাক্কা খাইছে, এই সমস্ত কথাগুলি আদব না, ঠিক না, এটা আদবে খেলা। সেজন্যই মক্কা মদিনার নাম আসলে কমপক্ষে আপনাকে আদবের সাথে বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ, তাহলে আপনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবে। আল্লাহুম্মা আমিন বলেন। সবারই তো উপস্থিতি তো এই সূরাটি কোথায় নাযিল হয়েছে? মদিনা। কোথায়? পবিত্র মদিনা নগরীতে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি 20টি রুকু এবং 200টি আয়াত। আমি দ্বিতীয় রুকু থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম এই সূরাটিতে আল ইমরানের বংশধর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন। যেমন আমরা জানি আল্লাহ ব্যক্তির নামে কোরআনুল কারীমে 8টি সূরা নাযিল করেছেন। কয়টি সূরা? 8টি সূরা। একটি সূরা হচ্ছে 8টি সূরার মধ্যে 6টি সূরা হচ্ছে নবীদের শানে আর 2টি সূরা হচ্ছে ওলীদের শানে। যেমন সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 6টি সূরা নাযিল করেছেন ডাইরেক্ট নবীদের শানে আর 2টি সূরা নাযিল করেছেন ওলীদের শানে। একটি হচ্ছে হযরত লুকমান আর আরেকজন হচ্ছে মহিলা ওলি হযরত মারিয়াম। সুবহানাল্লাহ। আর গোত্রের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুল কুরাইশ, সূরা আল ইমরান, সূরা বনু ইসরাঈল। সুবহানাল্লাহ। মৌমাছির নামে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরা নাফল, মাকড়সার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরা আনকাবুত। সুবহানাল্লাহ। আবার মানুষের নামে সূরা নাযিল করেছেন সূরাতুন নাস, জিনদের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুল জিন, আবার প্রাকৃতিক আপনার পশু পাখির নামে পশুর নামে সূরা নাযিল করেছেন সূরা বাকারা। এভাবে আল্লাহ মৌমাছির নামে আরেকটি সূরা নাযিল করেছেন সূরাতুন নাফল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একমাত্র কাবার গেলাপে একটা সূরা পরিপূর্ণ লেখা আছে। সুবহানাল্লাহ। কাবার গেলাপে ছোট বড় মিলিয়ে প্রায় 41টি আয়াত লেখা, প্রায় 27 কেজি স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ। কত কেজি? 27 কেজি। প্রথমে আপনি কাবার ঘরে ঢুকবেন, কাবার চত্বরে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে 7টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে ঢুকতে হবে। প্রথম যে কাবার গেট, সেই গেটের নাম হচ্ছে কিং পাহাড়, বাবে মালিক পাহাড়, যার পূর্বে নাম ছিল বাবে উম্মে হানি। বলেন সুবহানাল্লাহ। তারপরে যে গেটটা আছে তার নাম কি? আব্দুল আজিজ গেট। তারপরে যে গেটটি লেখা আছে সেই গেটের নাম হচ্ছে কিং আব্দুল্লাহ। তারপরে কাবার চত্বরে যে গেট রয়েছে সেটার নাম হচ্ছে বাবে ইসমাইল। সেখান দিয়ে আর কোনো গেটের ব্যবস্থা নাই, সেখান থেকে একটু চট করে উপরের দিকে সুন্দর করে চলে গিয়েছে বাদশার বাড়িতে। বাদশার বাড়িতে 40 জন কাবার ইমাম থাকে, সেখান দিয়ে এসে যে কোনো একজন ইমাম কাবার চত্বরে আল্লাহর নামাজগুলো আদায় করিয়ে দেয়।